রাজাঘাট থেকে আমি আপনাদের প্রিয় লাবি রহমান জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আমার দর্শক বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, অপেক্ষায় আছেন। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আপনাদের সাথে, শুধু তাই নয়, আমার সাথে রয়েছে রেসিপি এবং অতিথি। চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের আয়োজনের প্রথম রেসিপি। আমার সঙ্গে রয়েছে পুষ্পিতা, রন্ধন শিল্পী। চলুন কথা বলি। কেমন আছো? ভালো আছি। আপনি? আমি ভালো আছি। প্রতিদিন তো নিজের ইচ্ছা মতো রান্না করো, তাই না? আজ কিন্তু নিজের ইচ্ছা মতো করা যাবে না। আমাদের খুদে একজন দর্শক আছে, আমি তাকে ডাকব, সে যেটা পছন্দ করবে তোমাকে তৈরি করে দিতে হবে। অবশ্যই। আয়াম, চলে আসো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আসো এখানে। তুমি কোথায় পড়ছো? কোন ক্লাসে পড়ছো? কোথায়? বুঝেছি, স্কুলটার নাম কি? স্কলাস্টিকা। ও, খেতে তো ভালো লাগে নিশ্চয়, তাই না? কি খেতে বেশি ভালোবাসো? পায়লা। পায়লা? ও মা, কে রান্না করে দেয় তোমাকে পায়লা? বাসায় সবাই পায়লা খায়? নতুন একটা খাও। পছন্দের রেসিপি শুনে নিয়েছো? আমি দেখেছি পায়লা টায়লা যা রান্না করার এখানে কিছুটা রয়েছে, তুমি পারবে তৈরি করতে? অবশ্যই। ঠিক আছে, আমরা দেখি কেমন তৈরি করে। ঠিক আছে, তুমি একটু ওখানে বসো। পুষ্পিতা, চা তৈরি করতে কি কি লাগবে আমাদের একটু বলুন। আপনার প্রথমে তো লাগছে পোলাওয়ের চাল, তারপরে মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপর চিকেন স্টক লাগছে, আর সাথে ক্যাপসিকাম তো অনেক মেইন একটা জিনিস। ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, রোজমেরি, পাপরিকা, গোলমরিচ, লবণ, আর দেখছি অলিভ। এটার মধ্যে জাস্ট একটু লবণ দিব, আর একটু গোলমরিচ দিব। এটা কিছু লাগা একটু ধরে গেছে? হ্যাঁ, ধুয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে দিলে এটার সাথে শুধু লবণ দিয়েছি আপনার গোলমরিচ। একটু হতে থাক, আমি এর মধ্যে প্রনটা মেয়ে প্রনটা একটু কেড়ে দিব, কারণ প্রন তো বেশি ফ্রাই করা যাবে না। আর আমি সসেজ গুলো একটু কেটে নিচ্ছি। যার কারণে এই গোলমরিচ আর ক্যাপসিকাম এগুলোর ফ্লেভারটা একটু বেশি থাকবে। ওটা কাপটা কি এরকমই থাকবে? হ্যাঁ, ওটা মানে আমি ওটা আবার একটু বিরিয়ানির মধ্যে মানে পোলাওটা যে রান্না করবো ওটার মধ্যেও দিব। তো এটা জাস্ট একটু ডিপলি ফ্রাই করে নিতে হবে। আমি প্রনগুলো দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা জিনিসের ভিতরে একই জিনিস দিয়েছি, সেটা হচ্ছে লবণ আর গোল। আপনারা জানেন প্রন বেশিক্ষণ রাখতে হয় না, খুব বেশি হলে তিন থেকে গাড়ি করে কত বড় তিন থেকে সাত মিনিটের মধ্যে করে ফেলতে হয়, আর ছোট হলে তো আরো কম, আরো কম, তা না হলে শক্ত হয়ে যাবে। এক এক করে ওঠানো শুরু করি। হ্যাঁ, ক্যাপসিকাম
সেটা ফ্লেভারটা যদি খুব মানে বেশি আসে তাড়াতাড়ি এই জন্য একটু জাস্ট হালকা ফ্রাই করে নিয়ে আচ্ছা এটা হতে থাক আমার পাশে ছোলাটাও জ্বালিয়ে দিতে পারি এটা নিয়ে নাও আমি দেখে নিই পেঁয়াজ কুচির সাথে আমরা একটা আদা কুচিও দিব আচ্ছা তেলে পেঁয়াজ কুচি দিলাম এখন আদা কুচি দিচ্ছি আদাটা একটু বেশ খানিকটাই যাবে কারণ আদার একটা ফ্লেভার আছে যেহেতু তুমি তো এখানে কোথাও আদা ব্যবহার করিনি আর আদা বাটাও দিই না আদা কুচি অনেক সুন্দর ফ্লেভার আসছে হ্যাঁ ছোট ভাইলে কাট করো হ্যাঁ এই যে প্রন তো প্রনের তো আলাদা ফ্লেভার আছে আছে হ্যাঁ ক্যাপসিকাম কিছু গোল্ডেন ব্রাউন হলে আমরা এখানে পোলাও চালটা দিয়ে দিই আচ্ছা পোলাও চালটা কি করেছো তুমি কি ভিজিয়ে রেখেছো বাকি না আরে জাস্ট আমি ধুয়েছি দিয়ে উঠিয়ে রেখেছি পানি ঝরিয়ে আচ্ছা এখন আমরা পোলাও চালটা দিয়ে দিব তুমি তেলে পেঁয়াজ আর আদা কুচি দিয়ে ভাজ দিলে তারপর তুমি তেল দিয়ে দিয়ে দিলে পোলাও চালটা কিছুক্ষণ ভাজবো ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি পাপরিকা আর দিচ্ছি রোজমেরি রোজমেরি এটা একটা স্প্যানিশ ফুড এটা অনেক বড় একটা ইনগ্রিডিয়েন্ট হ্যাঁ একটা হার্ব এটা ওদের ম্যাক্সিমাম ফুডেই থাকে আমি চিকেন ব্যবহার করেছি আচ্ছা হয়ে গেছে আপনার চালটা ভাজা আমি এখন যেখানে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি আগুনটা কমিয়ে দেবো আর এটার মধ্যে এই যে এগুলো আছে চিকেন ভাজা গরম হ্যাঁ সসেজ ক্যাপসিকাম ওইটাও অলিভ হ্যাঁ এখন একদম ঢেকে দেব হ্যাঁ দশ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে টমেটোটা দিয়ে দিই আহ কি সুন্দর খুশবু পাচ্ছি আমি আর পাঁচ মিনিটের মধ্যে থেকে নামিয়ে নিতে হবে আচ্ছা হ্যাঁ একবারে ঢালবো না কারণ হচ্ছে উপরে রান গুলো আর একটু প্রন এগুলো রাখতে চাইছি এই জন্য একবারে যতটা লাগে যেরকম ভাবে তো হলো এখন আমি খুদে গেস্টকে ডাকি হাই আম আসবে এতক্ষণ ধরে দেখেছো কিভাবে রান্না করে এখন একটুখানি খেয়ে দেখবে একটুখানি এসে ফুদিয়ে দাও কেমন না খেয়ে আমি ও বাবা ঠিক আছে আমরা একটু দাঁড়াই এখানে হ্যাঁ আপনি তৈরি হয়ে গেল আমার স্প্যানিশ ডিশ পায়লা
ধানে অর্থভোজন প্রিয় দর্শক আর লোকসান হতে পারছি না কেমন লেগেছে আপনাদের নিশ্চয় ভালো লেগেছে তাই যদি হয় এখনই তো লেগেছে পায়লা প্রথমে চিংড়ি মাছ মুরগির মাংস আর সসেস হালকা ভেজে নিন তারপর অন্য একটি প্যানে পেঁয়াজ কুচি ও আদা কুচি ভেজে নিন এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে আরো কিছুক্ষণ ভাজুন তারপর এর মধ্যে চিকেন স্টক দিয়ে দিন তারপর এর মাঝে একে একে মুরগির মাংস চিংড়ি মাছ সসেস ক্যাপসিকাম টমেটো অলিভ গোলমরিচ গুঁড়া পাপরিকা রোজমেরি ও লবণ দিয়ে ঢেকে রাখুন হালকা আঁচে 20 মিনিট তারপর চাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন পায়লা পুষ্পিতা অনেক সুন্দর ছিল তোমার রেসিপি তোমাদের দুজনের জন্য রয়েছে উপহার চ্যানেলের পক্ষ থেকে আগে আমি ওকে দিচ্ছি হ্যাঁ অবশ্যই না এটা তোমার জন্য হ্যাঁ তুমি বাসা গিয়ে দেখবে কি আছে ওকে পুষ্পিতা এটা তোমার হ্যাঁ থ্যাংক ইউ অপুর স্টার লাইন তোমাকে দিয়েছে হ্যাঁ স্টার লাইনকে অনেক অনেক থ্যাংকস এসিটিভিতে অনেক থ্যাংকস আমি তো আয়নের কাছে পাশ করে গেলাম এখন আপনারা বাসায় রান্না করে দেখবেন এই পায়লা ইনশাল্লাহ আপনাদের সবাই খুব ভালো লাগবে